হ্যালো বন্ধুরা, এক্সামের টেকনিক্যাল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এনআইটি শ্রীনগরে নন টিচিং পোস্টে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, যদি চাকরির খবরটি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করে অনেককে জানাতে সাহায্য করবে। প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির খবর ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তারা যখন কোনো চাকরির খবরের ভিডিও আমার চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছাবে এবং অতি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এনআইটি শ্রীনগরের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে www.nitsri.ac.in, এ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং তোমাদেরকে বলে রাখি, ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু এই পোস্টগুলির জন্য তোমরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করলে ওয়েবসাইটে তোমাদের কাছে এই ধরনের শো করবে, দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শ্রীনগর, এবং এখানে দেখতে পাচ্ছ jobs@nitsrinagar। তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন আসবে, দেখতে পাচ্ছ। এবং সিরিয়াল নাম্বার একে দেখতে পাচ্ছ নোটিফিকেশন রিলেটেড টু অ্যাডভার্টাইজমেন্ট ফর নন টিচিং পোস্ট 2020, দেখতে পাচ্ছ তোমাদের যে নন টিচিং পোস্ট নিয়োগ করা হবে। এবং 6 নভেম্বর 2020 প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি, এখানে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। এবং এখানে দেখতে পাচ্ছ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর নন টিচিং পোস্ট, এখানে ক্লিক করে তোমাদের কাছে এই ধরনের একটি নোটিফিকেশন পিডিএফ ওপেন হয়ে আসবে। এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য পোস্ট, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। এখানে তোমাদের 12টি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিনিয়র সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসার, সিনিয়র এসএএস অফিসার, এসএএস অফিসার, সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল, ফার্মাসিস্ট, এসএএস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, দেখতে পাচ্ছ এই 12টি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 27 অক্টোবর 2020 থেকে 30 নভেম্বর 2020 পর্যন্ত। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। নিচে স্ক্রোলে দেখতে পাচ্ছ প্রতিটি পোস্টের জন্য শূন্যপদ কী রাখা হয়েছে, কোন কাস্টের জন্য বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। প্রথম পোস্টটি অর্থাৎ সিনিয়র সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসারের জন্য তোমাদের 1টি জেনারেলদের জন্য শূন্যপদ রাখা হয়েছে, সিনিয়র এসএএস অফিসারের জন্য 1টি, ওবিসির জন্য শূন্যপদ রাখা হয়েছে, এসএএস অফিসারের জন্য 1টি, জেনারেল টেকনিক্যাল অফিসারের জন্য দেখতে পাচ্ছ 2টি শূন্যপদ রাখা হয়েছে, জেনারেলদের জন্য, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য তোমাদের 1টি শূন্যপদ রাখা হয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলের জন্য 1টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 8টি শূন্যপদ রাখা হয়েছে, যেখানে সব কাস্টের জন্য এখানে শূন্যপদ রাখা হয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিকের জন্য 1-1টি করে 2টি শূন্যপদ রাখা হয়েছে, ফার্মাসিস্টের জন্য 1টি শূন্যপদ রাখা হয়েছে, এসএএস অ্যাসিস্ট্যান্টের জন্য 1টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 10টি শূন্যপদ রাখা হয়েছে সব কাস্টের জন্য, স্টেনোগ্রাফারের জন্য 2টি শূন্যপদ রাখা হয়েছে, দেখতে পাচ্ছ মোট এখানে তোমাদের শূন্যপদ বার হয়েছে দেখতে পাচ্ছ 45টি। এবং এইসব পোস্টগুলি কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে 12টি আলাদা আলাদা পোস্টে। এবং নিচে স্ক্রোলে দেখতে পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা কী, স্যালারি কী বিস্তারিত বলা হয়েছে। প্রথম পোস্টের জন্য তোমাদের অর্থাৎ টেকনিক্যাল অফিসার সিনিয়র সার্টিফিকেট জন্য তোমাদের বলা হয়েছে 15,600 থেকে 39,100 টাকা পার মান্থের স্যালারি। কোয়ালিফিকেশন বলেছে বিটেক অথবা এমএসসি ইন অথবা এমসিএ ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়সের সীমা রাখা হয়েছে 50-এর মধ্যে। সিনিয়র স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস এসএএস অফিসারের জন্য 15,600 থেকে 39,100 টাকা পার মান্থের স্যালারি। মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, মাস্টার ডিগ্রি ইন স্পোর্ট সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 60% মার্কস, অর্থাৎ 60% মার্কস নিয়ে পাশ হয়ে থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন মাস্টার ডিগ্রি ইন স্পোর্টস সায়েন্স নিয়ে, যে কোনো একটি পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঊর্ধ্বের সীমা রাখা হয়েছে বয়সের জন্য 50। স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্ট এসএস অফিসারের জন্য 15,600 থেকে 39,100 টাকা পার মান্থের স্যালারি। মাস্টার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশন মাস্টার ডিগ্রি ইন স্পোর্টস সায়েন্স নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঊর্ধ্বের সীমা রাখা হয়েছে 35-এর মধ্যে। সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসারের জন্য স্যালারি সেম রাখা হয়েছে এবং তোমাদের বিটেক পি এমএসসি ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, যে কোনো শাখা তোমরা বিটেক পি এমএসসি পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে 35-এর মধ্যে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স নিয়ে পাশ হয়ে থাকতে হবে 60% মার্কস নিয়ে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। 35-এর মধ্যে বয়স রাখা হয়েছে। এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য তোমাদের বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ হয়ে থাকতে হবে
তাহলে তোমরা আবেদন করতে পারবে। উর্ধ্ব সীমা রাখা হয়েছে 35। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 9,300 থেকে 34,800 টাকা পার মান্থ স্যালারি। ফার্স্ট ক্লাস বি বিটেক এমসিএ পাশ হয়ে থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার পাশ হয়ে থাকতে হবে অথবা ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স নিয়ে পাশ হয়ে থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রি ইন সায়েন্স নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়সে উর্ধ্ব সীমা রাখা হয়েছে 30-এর মধ্যে। জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য দেখতে পাচ্ছ তোমাদের এখানে বি বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অথবা ডিপ্লোমা সিভিল অথবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ফার্মাসিস্টের জন্য 5,200 থেকে 20,200 টাকা পার মান্থ স্যালারি। উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সায়েন্স নিয়ে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। বয়স উর্ধ্ব সীমা রাখা হয়েছে 27-এর মধ্যে। এসসিএস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে তোমাদের ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়স উর্ধ্ব সীমা রাখা হয়েছে 30-এর মধ্যে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 5,200 থেকে 20,200 টাকা পার মান্থ স্যালারি। সিনিয়র সেকেন্ডারি অথবা উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে 35 WPM। তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং স্টেনোগ্রাফারের জন্য 5,200 থেকে 20,200 টাকা পার মান্থ স্যালারি। উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে, সাথে তোমাদের শর্ট হ্যান্ডের যে টাইপিং টেস্ট থাকতে হবে 80 WPM। তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই ছিল কিন্তু তোমাদের পোস্টগুলি এবং তোমাদের শিক্ষাগত জগতে কি কত শূন্যপদ, স্যালারি কি, বিস্তারিত আলোচনা করলাম। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, এখানে প্রথমে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে যে ফাইনাল সাবমিট ফর্মটি পাবে সেটি তোমাদের প্রিন্টও করতে হবে। প্রিন্টও করে তার সাথে যা যত ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আজ সেই প্রসেসটি তোমাদের যে 10 ডিসেম্বর 2020-এর মধ্যে এই অ্যাড্রেসে তোমাদের যে সেই যে ফাইনাল প্রিন্টারের সাথে তোমাদের যা যত ডকুমেন্টসগুলি বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। অ্যাড্রেসটি হচ্ছে দ্য রেজিস্টার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শ্রীনগর, হাজরত বাংলা শ্রীনগর, পিন 19006। এই অ্যাড্রেসে তোমাদের যে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন করার খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নামটি এখানে লিখতে হবে। আবেদন ফি হিসেবে আনরিজার্ভ কাস্টের জন্য এখানে 1,000 টাকা লাগবে, যেখানে রিজার্ভ অর্থাৎ SC ST PWD এবং মহিলাদের জন্য কোনো ধরনের আবেদন ফিজ এখানে দিতে হবে না। তো এই ছিল কিন্তু নোটিফিকেশন PDF বিস্তারিত দেখালাম। আবেদনের জন্য দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার ক্লিক, রেজিস্টার লিঙ্কে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই ধরনের একটি ফর্ম ওপেন আসবে। দেখতে পাচ্ছ এখানে যে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টটি এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে এখানে যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেই পোস্টটি এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই ধরনের একটি ফর্ম ওপেন আসবে। দেখতে পাচ্ছ নিচে এটা তোমাদের সিলেক্ট করতে হবে। সমস্ত কিছু ইনফরমেশন লিখে এখানে তোমাদের বসাতে হবে, নাম, অ্যাড্রেস, শিক্ষাগত যোগ্যতা কি, ক্যাপচা দিয়ে প্রসেস করলে তোমরা এখানে যে অনলাইনে ফর্মটিতে পৌঁছে যাবে। তো এইভাবে কিন্তু যে তোমরা ফাইনাল সাবমিট যে ফর্ম প্রিন্টারটি পাবে সেটি তোমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে দেওয়ার সাথে যা যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফ্যাটেস্ট করে এই যে অ্যাড্রেসটি বললাম এখানে এই অ্যাড্রেসে তোমাদের বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে তোমাদের বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তো এই ছিল কিন্তু এই মধ্যে চাকরির খবরটি, যেটি তোমাদের শ্রীনগর NIT থেকে 12 আসে, 12টি আলাদা আলাদা পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। তো আশা করি ইনফরমেশনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো তবু সেই ভিডিওটি লাইক করবে, শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে।